শনিবার সকালে দুই পরিবারের মধ্যে অশান্তির জেরে আক্রমণের শিকার হলো এক মহিলা। আক্রান্ত ওই মহিলাকে ভর্তি করা হয়েছে আরামবাগ হাসপাতালে। ঘটনাটি আরামবাগের নারায়ণপুর এলাকার। দুই পক্ষের তরফ থেকে আরামবাগ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আক্রান্তের পরিবার সূত্রে জানা গেছে, তাদের বাড়ির সামনের বাড়িতে কিছু শ্রমিক কাজ করছিল। সেই শ্রমিকরা তাদের বাড়ির সামনে প্রসাব করছিল, তা বারণ করাই দুই পরিবারের মহিলাদের মধ্যে কথা কাটাকাটি হয়। অভিযোগ, এরপর নাকি ওই পরিবারের এক যুবক আক্রান্ত মহিলা চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে আসে এবং বুকে ও পিঠে ঘুষি ও লাথি মারে। এই ঘটনায় আহত ওই মহিলাকে প্রথমে নারায়ণপুর প্রাথমিক হাসপাতালে চিকিৎসা করা হয়, কিন্তু অবস্থা খারাপ থাকায় তাকে আরামবাগ মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরিবারের পক্ষ থেকে আরামবাগ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। কি ঘটনা বলতে, আমাদের বাড়ির সামনেটায় পাশের একটা বাড়ি আছে, ওদের বাড়িতে হচ্ছে লেবার লেগেছিল কিছু। এবার সেই লেবারগুলো সামনে আমাদের বাড়ির সামনেতে ওদেরই জায়গা, বাড়ির সামনেতে এবার খোলামেলার মধ্যে বাথরুম করছিল। এবার ওর দিকে বারণ করাতে এই ঘটনা ঘটিয়েছে। ইনি এবার আমার বাড়িতে বউ আছে, মা আছে, এবার ওই কথাটা বলেছে যে হ্যাঁ আমার বাড়িতে তো বৌমা আর আমরা তো থাকি, আমরা তো এইখানটা মুড়ি ফুড়ি খাই, তাহলে তোমরা কেন এরকম পেছাব করছো কেন, এইখানটা তোমরা ঘেরে করো। বলছে না আমার জায়গা, আমি ঘেরে করবো আমার জায়গা। কীভাবে মারলো বলতে, প্রথমে মেয়ে মেয়েরা হচ্ছিলো, তারপরেই সঙ্গে সঙ্গে বেটা ছেলেটা, ওদের বাড়ির বেটা ছেলেটা এসে চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে হিড়ি করে গেট রাস্তা দিয়ে। হ্যাঁ, লাথি মেরেছে, বুকে লাথি, পেটে লাথি মেরেছে। ঠিক আছে, আমাদের নারায়ণপুর হসপিটালে দেখিয়েছি, আবার আরামবাগ নিয়ে আসছি। হ্যাঁ, থানায় গিয়েছিলাম, তাদের নাম হচ্ছে সুব্রত চৌধুরী, ওনার স্ত্রীর নাম হচ্ছে রুমা চৌধুরী, আর ওর মেজো মেয়ের নাম হচ্ছে মামুনি চৌধুরী। অপর পরিবারের অভিযোগ, আমরা আমাদের নিজের জায়গায় বাড়ির কাজ করছিলাম, ওরাই সেই কাজে বাধা দেয় এবং আমাদের পরিবারের উপর আক্রমণ করে, তাই আরামবাগ থানায় অভিযোগ দায়ের করতে এসেছি। আমার মেয়েকে একে মেরেছে। কেন মারলো? কেন? প্যান্ডেল হচ্ছিল, প্যান্ডেল হলো আমারই জায়গা পেচ্ছাপ করেছে, সেই তাকে নিয়ে এসে উত্তুপাত করে মারধর করেছে। আপনাদেরই জায়গা ছিল? হ্যাঁ, আমাদেরই জায়গা। দিয়ে তারপর আমার জায়গা কুড়ুল দিয়ে ঘর পর সব ছেড়ে দিয়ে গিট আমরা সারকা যাচ্ছি। আমরা আমার ছেলে পুলে নেই, আমার কেউ নেই, আমরা কাউকে মারধর করতে পারিনি। ওরা গোটা পাড়ার লোক আসছে, আমাদের পাড়ার লোক আসছে। নিউজ আজ বাংলা, আরামবাগ। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। IVF এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ IVF ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ, বসন্তপুর, আমতলা, বিবেকানন্দ পল্লী, 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।